কুমিল্লার 7 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। দুপুরে কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ হ ম বাহাউদ্দিন বাহার, প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের ছেলে এফবিসিসিআই সভাপতি পরিচালক মুনতাকিম আশরাফ টিটু ছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ গত 30 জুলাই মারা গেলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।